নামও রাখা হয়েছে স্কাই ডায়মন্ড, যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম জিরো ইম্প্যাক্ট হীরা। আবিষ্কারক ও ব্রিটিশ উদ্যোক্তা সবুজ শক্তি সংস্থা ইকোট্রিসিটির প্রতিষ্ঠাতা ডেল ভিন্সের দাবি, বায়ুমণ্ডলের উপাদান ব্যবহার করেই হীরা তৈরি সম্ভব। ইংল্যান্ডের গ্লস্টারশায়ারের কারখানায় বিশেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ব্যবহার করে এই হীরা তৈরি করা হয়। যদিও বা কৃত্রিম হীরা তৈরির প্রচেষ্টা নতুন নয়, 1940-এর দশক থেকেই পরিবেশ রক্ষায় কৃত্রিম হীরা তৈরি করছেন বিজ্ঞানীরা। পরীক্ষাগারে কেমিক্যাল ভেপর ডিপোজিশন প্রক্রিয়ায় এই হীরা তৈরি করা হয়। এই একই পদ্ধতি অনুসরণ করাচ্ছে এখানেও। তবে ভিন্স বলছেন, এই প্রকল্পে শক্তি অনেকটা কম লাগছে আর পরিবেশ বান্ধব প্রক্রিয়াটাও বেশি অনুসরণ করা যাচ্ছে। পুরো প্রক্রিয়ায় সূর্য ও বাতাসের শক্তি এবং বৃষ্টি পানি ব্যবহৃত হচ্ছে। গবেষণাগারে তৈরি হীরার দাম প্রাকৃতিক হীরার দামের চেয়ে অনেকটাই কম। তবে হীরাপ্রেমীদের একটু হলেও হয়তো স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাচ্ছে এই কৃত্রিম হীরাগুলো। মুবাল্লিক করিম, মাইটিভি।